সুন্দরপুৰ গেষ্ট হাউচ সহযোগ কৰিছে অমৃতাঞ্জন হেড এগ ৰোল অন কেক আউট পেইন কুৰকুৰে ৰিয়েল ফ্লেভাৰ অফ লাইফ আৰু ৰজনীগন্ধা পান মছলা। তুমি ইয়াতে আছা? তুমি পিছে খবৰটো পাইছা নাই? কিহৰ খবৰ? মনোজদাক পুলিচে এৰি দিলে নহয়? পাইছো। তুমি কি চিন্তা কৰি আছা? এইবোৰ ইহঁতৰ সব প্লেন বুইছা? মই ইহঁতৰ প্লেন বৰবাদ কৰি আছো। আজি এজনীৰ মূৰত লাহেকে পোক এটা এৰি থৈ আহিছে নহয়। কি পোক? এ খুলি খুলি খাই যে। আচলতে কি জানা, মানে তোমালোক মাইকী মানুহবিলাকৰ মূৰত এই পোকটো এৰি দিবলৈ ভাল। আধা খালিয়ে থাকে যে, ধুনীয়াকে পোকটো ঘূৰি ফুৰিব পাৰে আৰু। তোমাৰ মানে ঠাট্টা কৰোঁতে গ'ল আৰু। নিজে কিমান চালাক মোৰ জনা আছে নহয়। লোকৰ প্লেন বৰবাদ কৰিবলৈ গৈ নিজে বৰবাদ নহলেই হ'ল আৰু। পাৰো এই আব্বাছে কেছ ছল্ভ নকৰালৈকে নাৰে কথা ক'বলৈ আহে। ফুই ফুই ঐ চাচুৰি, ক'ত পৰি থাক? মাল লাগে তোক? তোৰ নিচিনা কাম চোৰ পাইছা নেকি মোক? আরে মই তো সবরে ভালর কারণে কাম করি ফুরু না। ভালর কারণে কাম করি ফুরি? কাম এতো ল। ইটা কি রে? বটল, দবাইকা বটল। কিন্তু মোর তো একো বিমার হুয়া নাই। আরে শাশুড়ি, দেত পার হই যা দবাইয়া আছে। এইতো খালে কাম চাতে। শালা বিহুরি, তুই মোর কান সিটেপ করিবা হিসা? এই আরে এইতো তোর কারণে আনা নাই তো। এইতো দাইনির কারণে হে আনিছু। পুলিচে ৰাতি মাল্লাক নেকি? মই 100 টকাত গোটেই পৃথিৱী কিনা মানুহ, মোক পুলিচে মাৰিব? বেয়া কামৰ ফল হাতে হাতে পালাক না? মই যে আপোনাক কিমান বাৰ কলো যে মেডাম মোক ফুৰগিলাখন স্বীকাৰ কৰি ক্ষমা খোজো, কিন্তু আপনি মোৰ কথা শুনলিহে। যিদিনা গোটেইখিনি কথা গম পাবা সেইদিনা সকলো নিজে বুজিবা। এতিয়া যি হৈ আছে হৈ থাকিবলৈ দিয়া। তেনেহলে গোটেইখিনি কথা মোক বুজে নকৈ কিয়া? পিছত সকলো বুজিবা। এতিয়া মিছাই উৎপাত কৰি লাভ নাই। আপনি মোক কলিনো কি হয়? মই তো কাকো কৈ নুফুৰো। মই তোমাক নহয় মই কাকোৱে কব নোৱাৰো। খালি এটা কথা কৈ দিওঁ, মনীষাক তোমালোকে ইমান সহজভাৱে নল'বা। বিশেষকৈ তুমি অলপ সাৱধানে থাকিবা। মই এঠাইৰ পৰা আহোঁ। কত যায় ভালকে কই তো যা। মাডাম জি কি করি আছে? ও মাখন আহাসুন বহা। মাডাম মই মানে আপনার কারণে গাখির আনিছিল। গাখির কিয়? এতিয়া নদীখনে যদি সাইড খলাই আমি মাছবুরাও তো সাইড খলাব লাগিব। ইসলে ভবিছো এই দুর্গাদেবীর চরণটো এরি কিনি এই লক্ষ্মীদেবীর চরণটোকে ধরি লো। হয় নেকি? মালা মারকে একদিন মানে যার তার গালি তো শুনি কিনি আপনি মানে বহুত দুবলা আর পাতলা হয়ে গেছে না। হাই দিয়কশন পতককে। ওয়াহ, মূলো ইমান মরম নে তোমার? আরে আপনিও তো বহুত মরমিয়াল আছে না। এনে হলে গাখির গিলাস দুইটাই খাও হা। কিয়া? না 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 না, মোর মানে গাখির খালে গাস্তি খয় শ্বশুরা। অকনমান খালে একো নহয় বহাসুন বহা। নহয় মই মানে অলপ আগত নে এই ফুটবল সাইজার রবাব টেঙা একটা খাই আইছো গোটাই গোটাই। এতিয়া তার উপর মে গখিরটো খাই দিলে সব ফাটি যাব শ্বশুরকে নাটি। কিবা হলে রিক্স মূর, মই ডাক্তার মাতি আনিম যা। তুমিও তো অলপ খিনাই গৈছা, তুমি হে গাখির খোৱাৰ প্রয়োজন আছে। খোৱাচোন খোৱা খোৱা খোৱা। কওক মোক কিয় মাতিছে? কোবা পতাকা উত্তোলন কৰিবলৈ যোৱা হবলা। মোৰ ইম্পৰ্টেণ্ট কাম এটা আছে। কোৱা, ভিনদক কৰ ৰাখিছা? মই সেইবোৰ একো গম নাপাওঁ। ওরা নাটকের কথা নাট্যকারে না জানিলে কোনে জানিব? কিয় নাটকখন রচনা তুমি করা না জানো? তুমি না জানিলে কোনে জানিব? মই হেবুর একো না জানো। ভিন্দু কোত আছে, কেনেকে আছে, কিয় আছে, একুয়ে গম না পাও। তই তোর হবলগা সন্তান তোর সপক্ষে কব পারিবি? পারিম। তই মোর লগত এনেকুয়া কিয় করিলি মনোজ? মই জানো তোর নিজের বায়ের নাছিলো। মই এইবোৰ কি? মই এইবোৰ কোৱা, পিছৰখিনি কোৱা। গাখীৰ গিলা খাই মৰিবা খাই দিছিল দে। আৰে মই
নিজে খোৱা নাই তো তাইহে মোক খুৱাই দিছিল তুই নিজে ৰখাব নোৱাৰিলি ৰখালো কাৰণে তো বাচিলো নেইতো গোটেই গাখীৰ থকা জেহেৰ খোপা আমাৰ পেটতে গল হয় শ্বশুৰকে নাটি তাই কেংকা কৰি গুম পাল্টে গাখীৰত জেহেৰ আছে বুলি আরে গাখির তো ঔষধ ঔষধ গুন্ধাইছিল না তাই কিন্তু পিস্তা বহুত ডেঞ্জার আছে রে ডেঞ্জার না হলেনো এই জেনি মালিকর নিচিনা মানুহ একটাক কিডন্যাপ করে রাখিব পারে না ও তাই কিন্তু খুরু খুরা বুদ্ধি রে মারিবা নুয়ারি মামি অব লাগাবা লাগিব বিলেন নাম্বার 2 কে বিলেন রে তোর ঘরত মে টেবিল ফ্যান আছে না বুই যারা টেবিল ফ্যানত কাইলা ফাঁসি লাগাই নেকি ফাঁসি না লাগাও তো কি লাগাবি নহলে করেন পালায় মার কি এই সুইস্ট দিলে তাই মরিব সসু কিন্তু সুইস্ট তাই দিব না নাইতি দিব তো মলা মার কি ওই ফালে হাই মুসি থা ওই হে দুর মত মে লুকাই থাকো তাই পাঠম পড়া উলাবতে সব কমপ্লিট সসু তাই খালি আছিলা মই আকৌ গমেই নাপালো নহয় চেণ্ডেল পিন্ধিয়ে সোমাই আহিলো অ মুচি আছিলো টেবুল ফেনৰ চুইচ এটা দি দিত জলদি শুকাব আৰে ইয়ালৈ ফেনখন কোনে আনিলে মুয়ে আনিলু তই ফুটক কৰি সুইষ্টা দি দিত এইখনৰ চোন অৱস্থাই নাই চলিব জানো কি কোৱা তুই চলিব না পুৰা দাউৰিব পুৰা হাৱা আহিব তোক উৰাই লৈ যাব একবাৰ সুইষ্টা দিছা তো অথনি এই বস্তু এটা আনিছিলো ক'ত বা থলো বিচাৰি পোৱা নাই অ কি বস্তু আনিছা ৰে কাণফুলি এযোৰ আনিছিলো বহুত দামী হেৰি কৰাচোন এতিয়া ফেনখনো অন কৰি দিয়া কি আরে দিয়া কোন করি ঠাইখন শুকাব লাগিব নহয় ও হিসর এ বাবা নুমল মরি যাব এতিয়া মডাম কিবা একটা করক না আপনি রুব 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 মম মম মেন সুইচ অফ করি হ জলদি করক না নুমল নুমল আগদিনাখন নেকি ৰাতি ধাবাৰ কিবা হিচাপৰ খেলি মেলি হৈছে বুলি কৈছিল বুজিছ আৰু এটা কাম কৰচোন তই পাৰিলে মেনেজাৰটোকো মই পাতিছো বুলি কওঁ তাকো সুধিব লাগিব হা হ'ব দে মই আব্বাছক লগত লৈ যাম মোকো নিবা কান্তৰেছ লাগে লগত যায় তাই মেডাম চিন্তা নকৰিব মই লৈ যাম তাক কটিয়েতো কি স্বীকাৰ কৰিবি ৰে মই কিন্তু ধুনুকাৰহে মাৰিম এ ৰহে আপি আমি কি আপো স্বীকাৰ কৰিব যাম নেকি কাক স্বীকাৰ কৰিবলৈ যাব নুব ইবাৰ আমাৰ স্বীকাৰ হ'ব মইলাৰ মুৰকি মলাই মাৰকে এক তথ্য স্বৰূপ নহয় প্ৰথম স্বীকাৰ যতিয়া মাৰিবলৈ সহজ জন্তু একটাতো ল'ব লাগিব না মাৰ লাগে তোক অ'ব কওকচোন কাক স্বীকাৰ কৰিব এবার আমিও 100 টাকাত পৃথিবী কিনিম
হলে করেন্ট লাগিলে কেনকে এতে আকো এবাৰ দেখাই দিলে হব কি রকম লাগিলে তন্তনু কে কারেন্ট লগে ফুরছিলিয়ে আমি নিজে লগা নাই নহয় তাইনি হে লগাই দিছিল আৰু তন্তু কে কারেন্ট লগালা আরে আমি তাইর বিরুদ্ধে যন্ত্রমন্ত্র করেছিল না যন্ত্রমন্ত্র নহয় ষড়যন্ত্র কি এবাছিল তো তোখা মাখা ষড়যন্ত্র করবাক লাগি আরে এইটু তো আমার মিশনের একটা একটা পার্ট বড় কারণে মিশন ম্যান উলেছি ওই মই জিন্দা আছো নেকি রে জানো নিজের হাতে এরকম হেই র জিন্দা আছে বড় একেবারে ফুটু আমি হান করি আছে তহতে যে এগুলা হান কাম করি আছা একলে একলে করবা নরবি তু গুতে মাহে লোক লাগে করবা লাগবো যা জেউটিক মাত মালাই মারকে তো ঠিক আছা উলো বাসুং হে ভগবান ই দিনতে ইমা ভগত না গতি গলগো এখানে কইছো অল্প সাবধানে চলিবি তই ঘরে জাগে যা হে ভগবান মো চাকরিটো বসাবা উপায় মূল চকু মিলি চাবা কৃষ্ণ হে ভগবান এজনী উঠাই লৈ যাবা আৰু কৃষ্ণ পাগল দিনি মানুহ এটা হেৰাইছে বিচাৰিব লাগে তাই চাকৰি ধান্দা এই ইথেন আমাৰ কৰবা লগা মেইন কামটো হল আমি সকলোকে একগোট কৰাৰ সকলোকে মানে কাকাক কোমল দা আব্বাস ভাই আমার এখেত আর আমি গোটেকিটা ঠিক কথা কইছে বো এতিয়া আমি একগুট হয়ে কথাবোৰ চিন্তা নকৰিলে আমার একো উত্তর নোলায় এনে আমার প্ল্যানবোৰ কি রকম আলোচনা করিম বুলি ভাবিছে প্রথমতে আমি গোটেই গিলাখানে মিলি শিকার এটা করব লাগবে কি শিকার করিবি রে মই কিন্তু ধুনুকার হে মারি এ রহে আপি আমি কি আপু শিকার করবা যাম নেকি কাক শিকার কৰিবলৈ যাব নু বো ইবার আমার শিকার হব বয়লার মুরগি মলাই মারকে এক তথ্য স্বরূপ ন প্রথম শিকার জতিয়া মারিবল সহজ জন্তু একটা তো লব লাগিব না মাই লাগে তুক ও বো ককসুন কাক শিকার করিব ইবার আমিও 100 টাকা পৃথিবী কিনিম আপনি চিন্তা নকরব ম্যাডাম সব ঠিক হয়ে যাব তো ঘরে জাগে যা বৰ বৰবিয়াল তা নাইকিয়া হোৱাত মোৰ বৈদ্য দুখ লাগিছে হে ৰবচোন এই বান্ধু এজনীক মই ঠিক চেপালি দি থৈ আহোঁ এইজনী গৈ এতিয়া কাজিয়া লাগি নবহিলেহে হৈছে আৰু যদি আপুনি বিশ্বাসঘাতকতা কৰাই নাই তেনেহ'লে কথাই নকৈ নেদেখিয়া মই ক'ব নোৱাৰো নিজৰ হ'ব লগা সন্তানটোক নিজৰ পৰিচয় কি বুলি দিবা তুমি যে ঠক প্ৰবঞ্চক বিশ্বাসঘাতক দেউতাক নহয় মই বিশ্বাসঘাতক কাৰোবাৰ জীৱন বচাবলৈ মই এইবোৰ কৰিবলৈ বাধ্য হৈছো কার জীবন বসা বলে কি কৰি আছো সেয়া মোক কোনেও বাৰে বাৰে সুধি থাকিব নালাগে কোনে ক'লে আমি তোমাক কিবা সুধিবলৈ আহিছোঁ আমি তোমাৰ পৰা কিবা শিকিবলৈহে আহিছোঁ
কি শিকিবলৈ আহিছা? যে বিশ্বাসঘাতকতা কি রকম করে বলিয়া হলি নাকি তহত? যদি আপনি বিশ্বাসঘাতকতা করাই নাই তেনহলে কথাই নকই নেদেখিয়া মই কব নোৱাৰো। নিজৰ হবলগা সন্তানটোক নিজৰ পৰিচয় কি বুলি দিবা তুমি? যে ঠক প্ৰপঞ্চ বিশ্বাসঘাতক দেউতাক নহয় মই বিশ্বাসঘাতক। কাৰোবাৰ জীৱন বচাবলৈ মই এইবোৰ কৰিবলৈ বাধ্য হৈছো। কাৰ জীৱন বচাবলৈ? মই যি ৰূপে নধৰো তোমাক কিয় লাগে? তুমি ইয়াৰ পৰা ওলাই যাওচোন ভালে ভালে। ৰব, আমাৰ চাওক কত থৈছে? কোন ছাৰ? নিজৰ মানুহটো বুলি একটিং কৰা চাওক কথা কৈছো আকৌ। মই কেনেকে জানিম তোমাৰ ছাৰ ক'ত আছে? তোমাৰ মেডামক সোধাগৈ। আৰু শুনা, কালিৰ পৰা তুমি ৰিচেপশ্যনত বহিব নালাগে, তোমাৰ চাকৰি শেষ। এনেও নালাগে আমাৰ অন্যায় ধন। বান্দৰ এণ্ডাত কাম কৰাতকৈ ৰাস্তাত ভিক্ষা খুজি খোৱাই বেছি ভাল হ'ব। মই আঙুলি ফুটাই ফুটাই খাওঁ দিম নহয়, তোক গোটেই মোৱা পোক ধৰিব। হাজিৰা দিও তই পোক কটাব নোৱাৰিবি বান্দৰী। এই চব মানে একদম মাথাটো নষ্ট কৰি দিয়ে। বিহাৰী, মাষ্টাৰৰ মনৰ কথা এটা জানিব পাৰা হলে গোটাই কিষ্টা ওলাই পুৰি লৈ জানা। আৰে মাষ্টাৰৰ মনৰ কথা জানাতো ইতনা আসান কথা না হয়, গম পাইছানে নাই? আৰু মাইকীটাই কিছু কথা ওলাব নোৱাৰিল আৰু আমি কাৰ মাথা এটা ওলাম দে। হয় এক মিনিট ব, মই পটক কিনে আহি আছো। ওই বিহাৰী, একটা কথা মনত ৰাখিবি, ই ডাইনীটাক বোধ নকৰা পৰ্যন্ত মই কিন্তু শান্তিত বহি নাথাকো। মুড়ি হাজি হলেও ই ডাইনীক কিন্তু মই বোধ কৰিহে এৰিম মাথা মুণ্ড। মই তো তাকে কহিয়ে আছো যে মানুহৰ স্বপ্নবোৰ যদি একে হয়, মিছনবোৰ যদি একে হয়, তো মানুহবোৰ বি একলগ হৈ যাব লাগে। তুই কাৰ মাথা এটা ভুকি আছাৰে? আৰে কুস্তিত পে চাই নলগ আহে। ৰত কি চাবা লাগে? মানে তোর মোর স্বপ্নবিলাক একে না? তাইনি হত্যা? ও তাতে কি হল? তো ফির আমি দুইটা সাদি করি কিনি একলগ হইল। কি করিবি তুই? সাদি করিম তো। হুই নেকি? কি করিবি তুই? সাদি করিম, দুইটা লিখা আছে না। ও হুই নেকি? সাদি করিবা আইছি শালা বিহারি বান্দর। বাজেটটো হব বাৰু, কিন্তু ঘৰটো ৰেডি কৰাত কোনো কম্প্ৰমাইজ কৰিব নালাগে। ইহঁতৰ লগত থাকি থাকি মোৰ একদম মাথা নষ্ট হৈ গৈছে। ইহঁতক সোনকালে বাহিৰ কৰাৰ ব্যৱস্থা কৰা। হোৱাট ৰাবিছ, কি কথা ক'বলৈ আহিছা? দুর্গা গোস্বামীর ইয়াত আর গুয়াহাটির বাহিরত মোট 22খন দোকান আছে, তুমি জানা না? ইহতক যদি এতিয়াই বাহির করে দিও তুমি সেইবিলাক আশা বাদ দিয়া। তেনেহলে সেইখিনি মোলে ট্রান্সফার কেনে করবা? তুমি তো জানাই মই কিমান টকাত পৃথিবী কিনো। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। সুন্দরপুর গেস্ট হাউস সহযোগ করিলে অমৃতাঞ্জন হেড এক রোল অন কেক আউট পেইন্ট কুরকুরে রিয়েল ফ্লেভার অফ লাইফ আৰু ৰজনীগন্ধা পান মছলা।